ওকে গাইস, তো চলে এসেছে কুমোরটুলির দিকটাতে, দেখতে পাচ্ছ এখন রয়েছে আমি হচ্ছে কুমোরটুলির গণেশ প্রতিমা প্রস্তুতি পর্ব। তো কুমোরটুলিতে কিন্তু খুব তোর্য সহকারে কিন্তু তৈরি হয়ে গেছে কিন্তু গণেশ প্রতিমা। গণেশ পুজো আর আসতে মাত্র 112 মতো দিন বাকি। তো চলো, আমি ডেফিনেটলি জানি না, কাউন্টিংটাও তো হয়তো ভুল হতে পারে। তো যাই হোক, তো দুর্গা পুজো প্রায় 1 মাস আগে কিন্তু তৈরি হয়ে হচ্ছে গণেশ পুজো, মানে গণেশ পুজো শুরু থাকে দুর্গা পুজোর আগে। তো চলো তোমাদেরকে দেখাবো হচ্ছে গণেশ প্রতিমার প্রস্তুতি কতটা দূর এগোলো। তো দেখো আমার ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বয় পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকাদার ফেসবুক। টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরিয়ে গিয়েছো। তো বেশি কথা না বলে এনি ফার্দার ওয়েস্ট অফ টাইম, লেটস গেট স্টার্টেড। ওকে গাইস, তো চলে এসছে হচ্ছে মীনাক্ষী পালের স্টুডিওর দিকটাতে। আর দেখতে পাচ্ছ দেখো, এই হচ্ছে গণেশ প্রতিমা, দেখো অনেকগুলো কিন্তু হাইটে রয়েছে। সামনে দেখো গণেশ ঠাকুরটা একটু হেলানো রয়েছে, দেখো একটা শুয়ে রয়েছে গণেশ ঠাকুরটা, দেখে বুঝতে পারা যাবে রাজবেশে আছে আর শুয়ে রয়েছে কিন্তু গণেশ প্রতিমা। এখানে দেখো দাদা কিন্তু গণেশ প্রতিমার কাজ তৈরি করছে পুরো একদম, যাতে প্রপার ঠিকঠাক থাকে আর যতটা সম্ভব। দেখো দেখতে পাচ্ছ তোমরা কিন্তু মানে একদম পুরো ঠিক তৈরি করছে, একদম পুরো মাটির দিকটা কিন্তু একদম পুরো যতটা সম্ভব করানোর চেষ্টা করছে। দেখো দেখতে পাচ্ছ, দেখো মাটির দিকটা, দেখো একটা চামড়ার মতো, একটা মাটির চামড়ার মতো একটা জিনিস দিচ্ছে যেটাতে যাতে গিয়ারটা একদম যাতে ঠিকঠাক থাকে। দেখতে পাচ্ছ দেখো এই দিকটা, দেখো দেখতে পাচ্ছ দেখো এখানের মধ্যে গণেশ প্রতিমা রয়েছে। তো চলো সিনেমেটিক শর্টসের মাধ্যমে মীনাক্ষী পালের স্টুডিওটা দেখি তোমাদের, চলো। দেখো দেখতে পাচ্ছ এখানে দেখো গণেশ ঠাকুরের স্ট্রাকচারটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে, একটা ফুলের মতো স্ট্রাকচার রয়েছে। প্রথম যে গণেশ ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পুরো একটা কিন্তু ফুলের স্ট্রাকচার রয়েছে। ঠিক তার পাশে রয়েছে দেখো মহাদেবের একটা স্ট্রাকচার রয়েছে, বেশ সুন্দর লাগছে। শুধু মহাদেব নয়, মহাদেব আর মা পার্বতীর একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ। আর এই দিকটা দেখো, এখানে গণেশ ঠাকুরটা দেখো স্ট্রাকচারটা দেখো বেশ সুন্দর লাগছে, মাটির একটা স্ট্রাকচার লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে স্ট্রাকচারটা। রয়েছে মাটির দিকটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর দেখো বেশ সুন্দর সুন্দর লাগছে স্ট্রাকচারটা, কিন্তু পাগড়ি পরে রয়েছে। ঠিক তার পাশে দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা, দেখো বেশ সুন্দর লাগছে দেখতে স্ট্রাকচারটা। উপরে দেখো ওখানের মধ্যে নন্দী আছে আরও একজন রয়েছে, তো বেশ সুন্দর লাগছে দেখতে। নিচের দিকে একটা একটা ছোট্ট গণেশ ঠাকুর রয়েছে, তোমরা বুঝতে পারবে কিনা জানি না, যাই হোক তোকেই রয়েছে বড়ো বড়ো দুটো গণেশ ঠাকুর। তো চলে এসেছে ঢাকেশ্বরী মন্দিরের দিকটাতে। আর এখানে সামনে দেখো দেখতে পাচ্ছ, দেখো এখানের মধ্যে কিন্তু গণেশ ঠাকুর রাখা রয়েছে। তো চলো এগুলো পুরো এক নজরে দেখিয়ে দিচ্ছি। পরপর পরপর কয়েকটা গণেশ ঠাকুরের স্টুডিও আছে, 2-3টে মতো। তো চলো দেখতে থাকো ভিডিওটা বিনা স্কিপ করে, চলো। তো আমি রয়েছে হচ্ছে বাবলুপাল স্টুডিওটা, দেখো এখানে দেখো গণেশ ঠাকুরটা দেখো বেশ সুন্দর দেখতে লাগছে, দেখো অপূর্ব লাগছে দেখতে, দেখো। আর এই রয়েছে গণেশ ঠাকুরটা, বেশ সুন্দর দেখতে লাগছে, দেখো এই দিকটা কিন্তু পেটের দিকটা পায়ের দিকটার কাজ কিন্তু এখনো বাকি রয়েছে। সামনে একটা ছোট্ট দুর্গা ঠাকুর রয়েছে, আর একদম সামনে দেখতে পাবে এই হচ্ছে গণেশ প্রতিমা রয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে। আর এই রয়েছে গণেশ প্রতিমা, দেখো বেশ সুন্দর লাগছে দেখতে। তো চলো সিনেমেটিক শর্টসের মাধ্যমে একবার দেখে নাও, চলো। চলে এসছে
হচ্ছে ঢাকেশ্বরে যে মন্দিরটা আছে সেই মন্দিরের সামনের দিকটাতে এখানে হচ্ছে আরেকটা গণেশ স্টুডিও রয়েছে। তো চলো তোমাদেরকে দেখা পাবো গণেশ প্রতিমাগুলো, বেশ সুন্দর দেখতে, কিন্তু হচ্ছে বড় বড় হাইটে রয়েছে কিন্তু গণেশ ঠাকুরগুলো। তো চলো একবার দেখো। চলো গাইস, তো দেখো এই গণেশ ঠাকুরের হাইটটা হচ্ছে প্রায় 7.5 ফিট মতো। দেখো বেশ সুন্দর কিন্তু করা পুরো, দেখো একদম পুরো কিন্তু যতটা সম্ভব দেখাচ্ছি তোমাদেরকে। দেখো পুরো মাটির পর্যন্ত একদম নিখুঁত হয়েছে। এটা হচ্ছে বা হাতের দিকটা যেটা আশীর্বাদ করেছে একদম নিচের হাতটা। এই হচ্ছে গণেশ ঠাকুরের সুটটা পুরো গয়নাটা, দেখো পুরো মাটির কিন্তু। এই রয়েছে গণেশ ঠাকুরের বাহন মূষক, আর রয়েছে গণেশ ঠাকুরের দুই চরণ। খুব সুন্দর লাগে দেখতে ঠাকুরটা। এইখানে রয়েছে আরেকটা গণেশ ঠাকুর, দেখো এটা একটু ছোট হাইটে। চাল চিত্রটা দেখো বেশ সুন্দর দেখতে, পুরো কিন্তু মাটির। এখানে কুমোরটুলে যত প্রতিমা হয় সব কিন্তু চাল চিত্র মাটির হয়, কিছু কিছু প্রতিমা আছে চাল চিত্র কিন্তু একদম মাটি ছাড়া হয়। এই হচ্ছে গণেশ ঠাকুর, দেখো গণেশ ঠাকুরের গয়নাগুলো কিন্তু পুরোটাই মাটির। এই রয়েছে মূষক রাজ, এইদিকে একটা গণেশ ঠাকুর রয়েছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, দাঁড়াও টর্চের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। এই রয়েছে গণেশ ঠাকুর, দেখো টর্চের মাধ্যমে তোমাদেরকে দেখালাম। এখানে আরো বিশ্বকর্মা ঠাকুর রয়েছে, দেখো এগুলো তৈরি হচ্ছে। ভেতর দিকে আরো গণেশ ঠাকুরের চালচিত্র আছে। এই রয়েছে গণেশ ঠাকুর, এই দিকটা দেখো গণেশ ঠাকুর রয়েছে, বেশ সুন্দর দেখতে, বড় বড় হাইটে রয়েছে। দেখো এই দিকটা দেখো এখানে কাজ করছে ঠাকুর, এই দিকটা গণেশ ঠাকুর রয়েছে, এই পাশটা একটা গণেশ ঠাকুর রয়েছে, দেখো দেখতে পাচ্ছি তোমরা, এই দিকটা গণেশ ঠাকুর রয়েছে। দেখো টর্চটা বন্ধ করে দিলাম যাতে প্রবলেম না হয়। এই রয়েছে গণেশ ঠাকুর, দেখো এইদিকে গণেশ ঠাকুর রয়েছে, এই জায়গাটা পুরো হচ্ছে গণেশ ঠাকুরের স্টুডিও। এই এই যে দৃশ্য রয়েছে এটা হচ্ছে গণেশ ঠাকুর। তো চলো সিনেমেটিক শর্টসের মাধ্যমে একবার দেখে নাও। চলো স্টুডিওতে, দেখো এই দিকটা হচ্ছে গণেশ প্রতিমার স্টুডিও। দেখো এখানে গণেশ প্রতিমার কাজ চলছে, দেখো শিল্পী যিনি আছেন তিনি তৈরি করছেন গণেশ প্রতিমা, দেখো কি সুন্দর দেখতে লাগছে। এই দিকটা দেখো এখানে রয়েছে কিন্তু গণেশ প্রতিমা, দেখো কি সুন্দর দেখতে লাগছে। দেখো এখানে রয়েছে গণেশ প্রতিমার স্টুডিওতে, দেখতে পাচ্ছ দেখো এখানে মধ্যে কিন্তু গণেশ প্রতিমাগুলো রাখা আছে। তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, এই দেখো এই হচ্ছে গণেশ প্রতিমা দেখতে পাচ্ছ তোমরা। এই রয়েছে গণেশ প্রতিমা, বেশ সুন্দর দেখতে লাগছে। দেখো এখানে দেখো দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটা বড় গণেশ প্রতিমা। এগুলো সম্ভবত বাড়িতে যারা পুজো করবে গণেশ পুজো তাদের জন্য রয়েছে। দেখো এই দেখো এই রয়েছে সামনে একটা গণেশ প্রতিমা, এই রয়েছে একটা গণেশ প্রতিমা। দেখো প্রথম যে গণেশ প্রতিমাটা দেখতে পাচ্ছ দেখো সেটা হচ্ছে হলুদ রঙের, তারপরে দেখো পিঙ্ক রঙের একটা দেখতে পাচ্ছ, তারপরে পার্পল কালার বা বেগুনি রঙের রয়েছে একটা, সামনে রয়েছে একটা হলুদ রঙের গণেশ প্রতিমা, এখানে রয়েছে একটা সাদা রঙের গণেশ প্রতিমা, তার সাথে গোল্ডেন কালার করা, বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু। তো চলো সিনেমেটিক শর্টসের মাধ্যমে একবার দেখে নাও। চলো কুমোরটুলির মধ্যে গণেশ পুজোর প্রস্তুতি যতটা সম্ভব পেরেছি, গণেশ পুজোর প্রস্তুতি দেখানোর চেষ্টা করেছি। এখনো অনেক বাকি রয়েছে গণেশ পুজো আসতে, প্রায় ম্যাক্সিমাম পুজোর হলে 110 দিন মতো বাকি। তো চলো এটুকুই দেখানোর ছিল, ছোট হয়ে গেছে গণেশ পুজোটা কুমোরটুলির উপলক্ষে প্রিপারেশন। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, বেশি করে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রাখো, সমস্ত ভিডিও আপডেট ও নোটিফিকেশান বেলের মাধ্যমে তোমাদের কাছে দ্রুত তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই, ভালো থেকো, সেফ থেকো, পুজোর আপডেট আর কুটি পুজো সব কিছু আসতে থাকবে কিন্তু, ততক্ষণের জন্য টাটা বাই, ভালো থেকো তোমরা, টাটা।
We'll be right back.